$7 পর সাত বাঁধতে হবে কেন? কি ভুল ছিল এখানে? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। হয়তো আপনারাও জেনে বা না জেনে অনেকেই এই ধরনের ভুলগুলো করে থাকেন। এখানে যা ঘটেছিল সেটি হচ্ছে ছাদের ডালাই দিয়েই ছাদ বাঁধতে হবে, কেন সেই ভুল হলো। তো সেজন্য অনেকেই না বুঝে না জেনেই একটি কাজ করেন, সেটি অবশ্যই ভালোভাবে জানতে হবে। যে দেখাচ্ছি আপনাদের যে এখানে কিন্তু যে ব্যালকনি 4.5 ফিট দেওয়া ছিল, তো এই ব্যালকনিটি এখন বাঁধতে হবে। তো এখনই ডালাই দেওয়ার পর এখনও ইট গাঁথাই হলো না, এখন বাঁধতে হবে। সেই ভুলগুলো যাতে কেউ না করে সেজন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, একটি লাইক দিয়ে সাথে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতেছেন এখানে যে ছাদটি ভাঙার কারণ হচ্ছে কি, যে দেখাচ্ছি আপনাদের এখানে যে রাস্তা হয়েছিল সেই রাস্তা থেকে অনেকে কিন্তু বিল্ডিং রাস্তার কাছে হলে সেখানে জায়গা না রেখেই করতে চান। তো মনে রাখবেন এখানে কিন্তু জায়গা কিন্তু অনেকটুকুই রাখা হয়েছিল। যেমনটি এখানে রাস্তার যে সাইটের যে সোলিং থাকে মেইন রোডের, সেই সোলিং থেকে কিন্তু এই যে ছাদটি দেখতেছেন এখানে 4.5 ফিট ছাদ রয়েছে। সর্বমোট এখানে জায়গা রয়েছে প্রায় 9 ফিটের মতো রাস্তা থেকে, যে পিলার রয়েছে বিল্ডিংয়ের সেই পিলার থেকে। তো সেখানে কিন্তু মোটামুটি আপনার 4.5 ফিট রেখে 4.5 ফিট ছাদ দেওয়া হয়েছিল। 9 ফিট জায়গা রয়েছে রাস্তা থেকে এই বিল্ডিংয়ের যে পিলার, মূল পিলার পর্যন্ত। তো এখন অনেকেই হয়তো বুঝেন না যে ভবিষ্যতে সেই রাস্তাটা কি হতে পারে। তো এখানে কিন্তু রাস্তাটি এই ছাদ দেওয়ার পরও কিন্তু 4.5 ফিট জায়গা রয়েছে। নিচে যে বিমটা দেখতেছেন আপনাদের, বিমটা দেখাচ্ছি, বিমের পরেও কিন্তু রাস্তা রয়েছে। যে ইটের স্টেক রয়েছে সেই শেষ মাথায় কিন্তু এই যে এখানে লাল একটি পিলার রয়েছে দেখতেছেন, যে লাল পিলারটি কোনারা দেখাচ্ছি, এই লাল পিলার পর্যন্ত কিন্তু এখানে রাস্তা। তারপরও রাস্তা কিন্তু আরও ভিতরে রয়েছে, এটা মোটামুটি একটা সীমানা দেওয়া রয়েছে রাস্তার যে ব্যারিকেড। তো সেখান থেকে কিন্তু অনেকটাই ভিতরে, তবুও কিন্তু এখানে যে পরবর্তীতে রাস্তা আরও চটা হবে সেই জন্য এখানে অবজেকশন দেওয়া হয়েছে। তো মনে রাখবেন আপনার যদি জায়গা হয়ে থাকে সেই জায়গাটুকু কিন্তু আপনারই থেকে যাবে, সেটি কিন্তু কখনোই সরকার বা অন্য কেউ নিয়ে যাবে না। মনে রাখবেন যদি কখনো রাস্তা বড় হয়ে যায় তবুও কিন্তু আপনার বাড়িতে আপনার চলতে হবে। সেই জন্য এই কাজগুলো বুঝে শুনে করতে হয়, সেটি মাথায় রাখবেন। অনেকে কিন্তু না জেনে না বুঝে অনেক সময় তর্কের মুখে বলেন যে আমি রাস্তা থেকে 4 ফিট বা 3 ফিট রেখে দিলেই চলে। আসলে একটি রাস্তা কতটুকু বড় হবে সেটি আপনার জানতে হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আর এখানে কিন্তু দেখতেছেন যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি কিন্তু আপনাদের দেখানো হয়েছিল আগেও, এখানে কিন্তু স্যালাপসাদ করা হয়েছে। তো স্যালাপসাদি বা কী ধরনের নিয়মকানুন এবং কীভাবে স্যালাপসাদ দিতে হয়, আসলে সঠিক নিয়মে কি স্যালাপসাদ দেওয়া যায় নাকি বিমসাদ দিতে হয়, তো সেটির জন্য কিন্তু আপনাদের আমি বলবো। এখানে যে কলমগুলো সামান্য একটি সূত্র আপনাদের দিয়ে যাই, পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। সূত্রটি হচ্ছে যদি আপনার পিলার কখনোই ঘন হয়ে থাকে, যেমনটি 7 ফিট পর বা 10 ফিটের অন্তর অন্তর থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি স্যালাপসাদ দিতে পারেন। কিন্তু সেই স্যালাপসাদের যে ভীম থাকে বা রড বান্ধার যে নিয়মকানুন সেটিও কিন্তু সঠিক হতে হবে। আপনাকে না জেনে না বুঝে কিন্তু একটি ভীম বাঁধলে সেখানে কিন্তু সেই রডের হিসাব কিতাব রয়েছে, কীভাবে করতে হবে সেটি না বুঝে যদি করে থাকেন তাহলে কিন্তু স্যালাপসাদ দেওয়া মোটেই ঠিক নয়। সব কিছু জেনে শুনি করলে করতে পারেন, তবে মনে রাখবেন সবাই কিন্তু বিমসাদ দেওয়ারই চিন্তা ভাবনা করবেন, কারণ বিমসাদটি অনেকেই ভালো মনে করে। কিন্তু সঠিক নিয়মে যদি স্যালাপসাদ দিতে পারেন সেটি সঠিক নিয়মে হলে কিছু হবে না। তাহলে ওপরে যে সাদা শাটারিংটা হচ্ছে সেই শাটারিংটা কিন্তু এখন থেকে 2 ফিট বাহিরে আসতেছে। তো যে কানেকশনের জন্য যেটুকু দরকার সেখানে, তো এখন বর্তমানে 2 ফিটের জায়গায়ও বাদ দিয়ে এখন 1.5 ফিট কানেক্ট করা হইতেছে উপরেরটি। তাহলে নিচেও কিন্তু সেটুকু বাঁধতে হবে, কাটতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়েরও সমস্যা হতে পারে। তো কীভাবে সমস্যা হবে না সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন। যদি এরকম সমস্যা হয়ে থাকে আজই পর্যন্তই আল্লাহ হাফেজ।